তো বন্ধুরা, আপনাদের কাগজে ড্রয়িং করে আরও বিস্তারিত দেখাচ্ছি যে একটি সিরিজ বোর্ড কীভাবে কানেকশন করতে হয়। দেখুন বন্ধুরা, আমি এখানে মাঝখানে দুইটি সুইচ ড্রয়িং করেছি এবং দুই পাশে দুইটি সকেট ড্রয়িং করেছি। যেহেতু এই বোর্ডটির মধ্যে একটি সিরিজ সকেট এবং একটি ডাইরেক্ট সকেট আছে, তাই আমি দুই পাশে দুইটি সকেট এবং দুইটি সুইচের মাধ্যমে আলাদা আলাদা করে আপনাদের বোঝাচ্ছি। তো বন্ধুরা দেখুন যে মাঝখানে দুইটি সুইচের যে সংযোগ করেছি সেটি ফেজ লাইন দিয়েছি, এখানে পি দিয়ে আপনাদের ফেজ বোঝানো হয়েছে বন্ধুরা। এবং যে লাইটের হোল্ডার দেখানো হচ্ছে, হোল্ডারের এক মাথায় বা একটি প্রান্তে পুরো একটি যে তার সংযোগ করেছি এটি একটি নিউট্রাল, এবং এই নিউট্রালটি হোল্ডারে সরাসরি চলে গিয়েছে। এবং বন্ধুরা, আমার এখানে যে সুইচ, এই যে সকেট আছে সিরিজ সকেট, এই সকেটের একটি টার্মিনালে হোল্ডারের অপর আরেকটি সংযোগ করা হয়েছে তারের মাধ্যমে। দেখুন বন্ধুরা, এটি একটি সকেট এবং এই সকেটের একটি টার্মিনালে হোল্ডার থেকে সরাসরি সংযোগ করা হয়েছে বন্ধুরা। এখন যে সিরিজ সকেটের একটি প্রান্ত যে খালি আছে, এই টার্মিনালটিতে আমাদের যে সিরিজ যে সুইচের মাধ্যমে দেব, সেই সুইচের আরেকটি প্রান্ত যে খালি আছে, একটি যে টার্মিনাল খালি আছে, এই টার্মিনাল থেকে আমরা এখানে সংযোগ করে দেব বন্ধুরা। তাহলে যে সিরিজ সকেট, সেই সকেটটি সুইচের মাধ্যমে সংযোগ হচ্ছে। এবং দেখুন বন্ধুরা, এখানে ডাইরেক্ট যে সকেট হচ্ছে সেই সকেটটি আমাদের সুইচের মাধ্যমে কানেকশন করব। তো কানেকশনটি কীভাবে করব, এখানে যে একটি ডাইরেক্ট সুইচ আছে, এই সুইচের মাধ্যমে আমাদের ডাইরেক্ট সকেট হবে, এই সকেটের আমরা তাতাল বা অন্য কিছু ডাইরেক্টভাবে চালাইতে পারবো, এটি সিরিজের মাধ্যমে না, এটি ডাইরেক্ট। তো এখন এখানে যে আমরা ফেজ কানেকশন দিলাম সুইচের মাধ্যমে এই ডাইরেক্ট সকেটে একটি টার্মিনালে, তাহলে আরেকটি টার্মিনালে এখন আমাদের নিউট্রাল দরকার। তো নিউট্রালটি কী করব, এখানে যে হোল্ডারে যে নিউট্রাল গেছে, সেই নিউট্রাল থেকে আমরা একটা কানেক্ট করে নেব, শর্ট কানেক্ট করে নিয়ে বোর্ডের মধ্যে থেকে আমরা স্থাপন করে দেব সকেটের আরেকটি টার্মিনালে। তো হয়ে গেল বন্ধুরা, এখন আমাদের সিরিজ বোর্ড, সিরিজ কানেকশন এবং একটি ডাইরেক্ট সকেট। তো বন্ধুরা, এভাবেই সহজেই আপনাদের বুঝিয়ে দিলাম, এবং যদি আপনারা একটু ভালো করে ফলো করেন তাহলে বুঝে নিতে পারবেন যে একটি সিরিজ লাইন যেটি সুইচের মাধ্যমে সিরিজ সকেট এবং একটি ডাইরেক্ট সকেট করা হয়েছে সেটিও একটি সুইচের মাধ্যমে। তো বন্ধুরা, এভাবেই আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভালো লাগে তো লাইক তো অবশ্যই করবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।